বন্ধুরা, করোনা ভাইরাসের ভ্যাকসিনকে নিয়ে দুনিয়া জুড়ে সমস্ত দেশের মাথা ব্যথা শুরু হয়েছে। কারণ বর্তমানে ভ্যাকসিনের সময় মতো ডেলিভারি কোনো দেশ পাচ্ছে না। যদিও ভারত WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এই দাবি রেখেছিল কিছু সময়ের জন্য ভ্যাকসিনের IPR অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সরিয়ে দেওয়া হোক, কিন্তু আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ সমস্ত পশ্চিমী দেশ ভারতের বিরোধিতা করা শুরু করে। তবে যাই হোক, ভারত চীনের ছড়ানো করোনা মহামারীকে আগেও লিড করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও লিড করবে। আজকের সময়ে প্রায় 46-এর থেকে বেশি দেশকে ভ্যাকসিন সাপ্লাইয়ের সাথে সাথে গরিব দেশগুলোকেও ভ্যাকসিন ফ্রিতে দেওয়ার জন্য ভারত নিজের ভ্যাকসিন WHO-র কোভ্যাক্স চ্যারিটি প্রোগ্রামেও দিচ্ছে। কিন্তু এতদিন পর্যন্ত যেটা ভারতের পক্ষে ছিল না, তা হলো ভারত আজকের সময়ে যে কোটি কোটি ভ্যাকসিন এক্সপোর্ট করছিল তার মধ্যে 100% স্বদেশি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের সংখ্যা ভীষণই কম ছিল। আর মোটামুটি সব দেশ অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড যেটা ভারতের সিরাম ইনস্টিটিউট এক্সপোর্ট করছিল সেটাই ভারতের থেকে কিনছিল। যদিও ব্রাজিল কিছুদিন আগে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের জন্য 2 কোটি ডোজের ডিলও সাইন করেছিল, কিন্তু সেটা নিয়েও ব্রাজিলে কড়া বিরোধ হচ্ছিল। কারণ ভারত বায়োটেক তার কোভ্যাক্সিনের 3rd phase-এর রেজাল্ট তখনও পর্যন্ত অ্যানাউন্স করেনি। ব্রাজিল তো বাদই দিন, আমাদের দেশেরই কিছু পলিটিক্যাল পার্টির নেতারা স্বদেশি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। কিন্তু ভারত বায়োটেক তার কোভ্যাক্সিনের যে রেজাল্ট সবার সামনে রেখেছে তা পুরো দুনিয়াকে চমকে দিয়েছে, আর ভারতকেও ভ্যাকসিনের ডিপ্লোমেসিতে এক আলাদা মাত্রা এনে দিয়েছে। কারণ সম্পূর্ণ স্বদেশি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দক্ষতার মামলায় অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের কোভিশিল্ড এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনকে অনেক পেছনে ফেলে দিয়েছে। ভারত বায়োটেক দ্বারা প্রকাশিত হওয়া কোভ্যাক্সিনের 3rd phase-এর ট্রায়ালের ডেটা অনুসারে কোভ্যাক্সিনের এফিকেসি 81%, যেখানে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিশিল্ডের এফিকেসি 62%, জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিনের এফিকেসি 66%। এর জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের রেজাল্টে পুরো দুনিয়া চমকে গেছে। গতকাল ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এলা বলেন, আমাদের স্বদেশি ভ্যাকসিন নিয়ে অনেক আলোচনা করা হচ্ছিল আর এর এফিকেসির ওপরও সন্দেহ প্রকাশ করা হচ্ছিল, কিন্তু আমরা গর্বিত, আমাদের ট্রায়াল রেজাল্টের ডেটা 6টা পাবলিকেশনে পুরোপুরি পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল রয়েছে, যেটা যে কেউ চাইলেই পড়তে পারে। রিপোর্টের মতে ভারত বায়োটেকের 1st ও 2nd phase-এর ট্রায়ালের রেজাল্টে ভ্যাকসিন লাগানোর 56তম দিনে 98% এফিকেসি রেট হাসিল হয়েছিল। ওদিকে 3rd phase-এর ট্রায়ালে স্বদেশি কোম্পানি ভারত বায়োটেকের ভ্যাকসিনের এফিকেসি রেট 80%-এর ওপরে আসা ভারতের জন্য ভীষণই খুশির খবর। কারণ কস্ট ও এফিকেসি রেশিওকে দেখলে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দুনিয়ার সবথেকে সস্তা করোনা ভ্যাকসিন হতে চলেছে, যেটা ভারত ভারী মাত্রায় এক্সপোর্ট করতে পারবে। বর্তমান সময়ে ভারতের সাপ্লাই করার সমস্ত বোঝা সিরাম ইনস্টিটিউটের ওপর রয়েছে, কিন্তু এখন PM মোদীর কোভ্যাক্সিনের ডোজ নেওয়ার পর এরকমটা মনে হচ্ছে যে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ডাঙ্কা এবার গোটা দুনিয়ায় বাজতে চলেছে। কারণ বর্তমান সময়ে দুনিয়া জুড়ে 80%-এর বেশি এফিকেসির ভ্যাকসিনের রেট মার্কেটে $10-$20, ইন্ডিয়ান কারেন্সিতে হিসাব করলে যেটা দাম দাঁড়ায় 750 থেকে শুরু করে 1500 টাকা, যেখানে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের মূল্য মাত্র $3-$4, ভারতীয় কারেন্সিতে যার মূল্য দাঁড়ায় 200-300 টাকা। এক্ষেত্রে ভারতের স্বদেশি ভ্যাকসিন ফাইজার, মোডার্না, বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের মতো বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভ্যাকসিনের অর্ডারও ভবিষ্যতে ছিনিয়ে নিতে পারে। আবার ওদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেক গুজব রটছে, কিন্তু যদি আপনি এখন সুযোগ পান তবে কি করোনা ভাইরাসের ভ্যাকসিন লাগাবেন, হ্যাঁ নাকি না, সততার সঙ্গে অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।